আসসালামু আলাইকুম। দেখো আজকে আমরা কুমিল্লা বোর্ড 2021 সালের রসায়ন প্রথম পদ্ধতি যে কোশ্চেনটা হয়েছে আমরা এমসিকিউ সলভ নিয়ে এখন আলোচনা করব। আর এখানে আমি যে কোশ্চেনগুলোর আনসার অর্থাৎ আমি আর জানা মতো সঠিক আমি ওই আনসারগুলো এখানে দিয়েছি। আর দেখো দেরি না করে আমরা এমসিকিউ কোশ্চেনগুলো সলভ করা শুরু করি। দেখো এখানে আমাদের এক নম্বরে যে কোশ্চেনটা এসেছে একের আনসার হলো গরু, দুই আমাদের যে অঙ্কটা এসে যে ম্যাথটা এসেছে এটার আনসার হলো গোড়া, তিনের যে কোশ্চনটা এসেছে এর আনসার হলো গোড়া, চারের যে কোশ্চনটা এসেছে এটার আনসার হলো গরু অর্থাৎ ক্রোমিয়াম সালফেট, পাঁচের যে বহুপদী কোশ্চনটা এসেছে এটার আনসার হলো খ অর্থাৎ দুই ও তিন, সাতের যে কোশ্চনটা এসেছে এটার আনসার হলো ক অর্থাৎ ইথাইন, আটের যে কোশ্চনটা এসেছে এটার আনসার হলো গরু, নয়ের যে কোশ্চনটা এসেছে এটার আনসার হলো ক অর্থাৎ নিকেল সালফেট, দশে যে কোশ্চনটা এসেছে এটার আনসার হলো ক অর্থাৎ তাপমাত্রা, এগারো যে কোশ্চনটা এসেছে এটার আনসার হলো গরু অর্থাৎ দুই ও তিন, বারো যে কোশ্চনটা এসেছে এটার আনসার হলো ক অর্থাৎ পটাশিয়াম থেকে পটাশিয়াম প্লাস প্লাস ইলেকট্রন মাইনাস, দেখো পনেরো যে কোশ্চনটা এসেছে এটা একটা বহুপদী কোশ্চন এর আনসার হলো ক অর্থাৎ এক ও দুই, আঠারো যে কোশ্চনটা এসেছে এটার আনসার হলো ক অর্থাৎ সোডিয়াম গ্রেটার দ্যান সোডিয়াম প্লাস, উনিশে যে কোশ্চনটা এসেছে এটা হলো একটা বহুপদী এর আনসার হলো ক অর্থাৎ এক ও দুই, একুশে যে কোশ্চন এর আনসার হলো খ অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড এবং সোডিয়াম ইথানোয়েট, বাইশে যে কোশ্চনটা এসেছে এর আনসার হলো গোড়া অর্থাৎ সাম্যের স্থিতিশীলতা, তেইশে যে উদ্দীপকটা দেওয়া আছে উদ্দীপক থেকে তেইশের ক যে কোশ্চনটা করা হয়েছে অর্থাৎ এই মৌলের অযুগ্ম ইলেকট্রন কয়টি এটা হলো তিনটি, চব্বিশে একটা বহুপদী এর আনসার যেটা সেটা হলো খ অর্থাৎ দুই ও তিন,